নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড স্বাস্থ্যসাথীর মতনই কিন্তু একটা কার্ড স্বাস্থ্যসাথী রাজ্যের কার্ড আর আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড এটা হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড তো দুটো কার্ডেই কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা করা থাকে অর্থাৎ গোল্ডেন কার্ড যদি আমরা থাকে তাহলে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করে নিতে পারবেন এবং এই কার্ডটিও কিন্তু পরিবারের একজনের নামে ইস্যু করা থাকে অর্থাৎ প্রধানের নামে ইস্যু করা থাকে এবং এই কার্ডের ভেতরে অন্যান্য সদস্যরাও কিন্তু যুক্ত হয়ে থাকে এ কিন্তু এই কার্ডটা কিন্তু সকলে করতে পারবে না স্বাস্থ্যসাথী কার্ড যেমন সকলেই প্রায় করতে পারে এই কার্ডটা কিন্তু সকলে করতে পারবে না এই কার্ডটা যখন একটা সার্ভে করা হয়েছিল সেই সার্ভেতে যারা দরিদ্র মানুষ ছিল একটা নির্দিষ্ট সীমার মধ্যে সেই এসএসসিসি লিস্ট থেকে সার্ভে করে একটা কিন্তু লিস্ট তৈরি করা হয়েছিল সেই লিস্টে যাদের যাদের নাম রয়েছে তারাই কেবলমাত্র এই আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ লিস্টে যদি নাম থাকে তাহলে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট কার্ড বানিয়ে নিতে পারবেন আর লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনি কোনো মতেই কার্ড বানাতে পারবেন না পরবর্তী সময় যদি নিয়ম চেঞ্জ করে সকলের জন্য যদি ওপেন করে দিই সেক্ষেত্রে আপনারা পারবেন কিন্তু বর্তমানে আপনারা লিস্টে যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো মতেই আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না এর আগের ভিডিও আমরা আলোচনা করেছিলাম আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের কী কী সুযোগ সুবিধা পাবেন এই কার্ডটার কি কী বেনিফিট রয়েছে এই কার্ডের বৈশিষ্ট্য কী রয়েছে এবার অনেকেই হয়তো বলতে পারেন যে পশ্চিমবঙ্গে এখনও আয়ুষ্মান ভারত এই প্রকল্পটাই শুরু হয়নি তো পশ্চিমবঙ্গে শুরু না হলেও কিন্তু আপনারা এর সুবিধা পেতে পারেন যদি আপনারা আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই কার্ডটা দিয়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্যান্য স্টেটে যেখানে যেখানে চালু রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সকল হাসপাতালে এই কার্ডটি নেয় সেই হাসপাতালে কিন্তু আপনারা যে চিকিৎসা করাতে পারবেন ওই আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডটার সাহায্যে তো আমরা আজকের ভিডিওতে দেখে নেব আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ডের জন্য যে লিস্ট তৈরি করা রয়েছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা কীভাবে খুব সহজেই মোবাইল থেকে আপনারা চেক করবেন আর এখানে কিন্তু লাইভ আমাদেরকে দেখিয়ে দেবো যে ওয়েস্ট বেঙ্গলেরও কিন্তু বাসিন্দাদের নাম সেই লিস্টে রয়েছে সেটার প্রমাণও কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আস্তে বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে চলে আসবেন গুগুলে এসে এখানে সার্চ করবেন পি এম জে এ ওয়াই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটি আপনি সার্চ করে দেবেন তো যখনই সার্চ করবেন ডাইরেক্ট কিন্তু আপনি আপনি আয়ুষ্মান ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন তো এখানে আসার পর ইন্টারফেসটি এরকম শো করবে এবার এই যে জিজ্ঞাসা চিহ্নটি যদি দেখতে পাচ্ছেন এই জিজ্ঞাসা চিহ্ন এই অপশনটায় আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবার এইখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে কোনো একটা মোবাইল নাম্বার দিলেই হবে যেই মোবাইল নাম্বারে ও টি পি আসবে সেরকম একটি মোবাইল নাম্বার দিবেন দিয়ে যে ক্যাপচা কোড এই ক্যাপচা কোডটি দেখে দেখে এন্টার ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন দেখবেন আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এই ছ সংখ্যার ওটিপির ঘরে বসিয়ে দেবেন তারপর এখানে এই চেকবক্সটাই ঠিক চিহ্ন বসিয়ে দেবেন ঠিক চিহ্ন বসানোর পর আপনাকে এই সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে তো সাবমিট করলে এরকম পেজে চলে আসবেন এবার এইখানে বাম দিকে সার্চ বাটন রয়েছে তো এখানে বেঙ্গল এই স্টেটের অপশানে ক্লিক করলে এখানে কিন্তু সমস্ত স্টেট চলে আসবে তো আমি এখান থেকে বেঙ্গল চয়েস করে নিলাম তারপর সিলেক্ট ক্যাটাগরি এই ক্যাটাগরিতে ক্লিক করে আপনি আপনার নামের সাহায্যে সার্চ করতে পারবেন আর এইচ এইচ ডি নাম্বার অর্থাৎ সি একটা নাম্বার রয়েছে ফ্যামিলি নাম্বার সেই নাম্বারটার সাহায্যেও আপনি সার্চ করতে পারবেন তো এই নাম্বারটা অনেকেই জানে না সেক্ষেত্রে আপনারা নাম দিয়ে সার্চ করতে পারেন তো আপনাদেরকে নাম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সার্চ বাই নেম এই অপশনটা আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এবার নেম হেয়ার আপনার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে যেই নামটা আপনার রয়েছে আমি একটা নাম এখানে লিখে দিচ্ছি রবীন্দ্রনাথ চক্রবর্তী আমি এখানে রবীন্দ্রনাথ চক্রবর্তী লিখে দিয়েছি এবার ফাদার্স নেম তার বাবার নাম আপনি লিখে দিতে পারেন মাদার্স নেম মায়ের নামও লিখে দিতে পারেন যদি এগুলো লেখেন তাহলে আপনার খুঁজতে কিন্তু অনেকটাই সুবিধা হবে আর যদি নাও লেখেন তাহলে কিন্তু এখানে লিস্ট একটু বড় হবে সেখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে তো আমি এখানে বাবার নাম মায়ের নাম লিখছি না স্পাউস নেম মানে এখানে স্ত্রী অথবা স্বামীর নাম লিখে দিতে পারেন এবার মেল ফিমেল না ট্রান্সজেন্ডার তো এখান থেকে আমি মেল চয়েস করে নিচ্ছি এজ একটা আনুমানিক এজ আপনি এখানে লিখে দিতে পারেন তারপর এখানে রুরাল না আরবান এখান থেকে কিন্তু আপনি চয়েস করতে পারেন গ্রামের ক্ষেত্রে রুরাল আর শহরের ক্ষেত্রে আরবান করে দিতে পারেন তো আমি এখানে রুরাল চয়েস করে নিচ্ছি ডিস্ট্রিক্ট হেয়ার এখানে আপনি ডিস্ট্রিক্টের নামও লিখতে পারেন গ্রামের নামও লিখতে পারেন আর এন্টার পিনকোড হেয়ার এখানে আপনি পিনকোডও কিন্তু দিতে পারেন দিতেই হবে সেরকম কথা নয় দিলে কিন্তু আপনার সার্চ রেজাল্টটা এখানে ভালো আসবে না দিলেও এখানে সার্চ রেজাল্ট আসবে সেক্ষেত্রে একটু লিস্ট বড়ো হবে তো আমি এখানে পিনকোড একটা বসিয়ে দিচ্ছি দিয়ে আপনি এখানে সার্চ বটনে ক্লিক করে দেবেন দেখুন আমি যখনই সার্চ করে দিয়েছি দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গলেরই কিন্তু আমি সার্চ করে দিয়েছি কিন্তু আমি যেই নাম দিয়েছি যেই কোড দিয়েছি সেই পিনকোডে কিন্তু একজনের নামই কিন্তু রয়েছে লিস্টে এখানে দেখতে পাচ্ছেন তার নাম তার এজ জেন্ডার আর এইচএইচডি নাম্বারটাও দেখিয়ে দিয়েছে আর ডাটা সোর্স কোথা থেকে না এসিসিসি লিস্ট থেকে নামটা নেওয়া হয়েছে এবার ফ্যামিলি ডিটেলসে ক্লিক করলে ওই কার্ডে কোন কোন ফ্যামিলি যুক্ত হতে পারবে সেই ফ্যামিলি ডিটেলসের সদস্যদের নাম কিন্তু সমস্ত কিন্তু এখানে থাকবে তো এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন নাম রয়েছে তারপর তার ডিও তার ডেট অফ বার্থ রয়েছে স্পাউস নেম রয়েছে ফাদার্স নেম রয়েছে মাদার্স নেম রয়েছে স্টেট দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট ভিলেজ নেম দেওয়া রয়েছে ওয়ার্ড আইডি দেওয়া রয়েছে এবার নিচের দিকে স্ক্রল করলে এখানে তার ফ্যামিলি মেম্বার কতজন ফ্যামিলি মেম্বার তাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে তাদের বয়স কী তাদের নাম কী কোন জেন্ডার সমস্ত কিন্তু দেওয়া রয়েছে এইভাবে কিন্তু আপনি খুব সহজে লিস্টে নাম আছে কি না চেক করে নিতে পারবেন লিস্টে যদি নাম থাকে তবেই আপনি কিন্তু কার্ডটা তৈরি করতে পারবেন এবার কার্ড তৈরি করার জন্য দুটো প্রসেস রয়েছে একটা হচ্ছে হসপিটালে গিয়ে সেখানে এই প্রকল্পের আধিকারিকরা থাকবে তাদের কাছে কার্ড তৈরি করে নেওয়া যাবে আর দুই হচ্ছে সিএসসি সেন্টার যাদের রয়েছে যে সিএসসি আইডি যাদের নেওয়া রয়েছে তারাও কিন্তু অনলাইন থেকে কার্ড তৈরি করে দিতে পারবে যেহেতু পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে এখন পর্যন্ত অনুমোদন দেয়নি সেই কারণে পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে আধিকারিকরা নেই তাই আপনাদের জন্য একটা রাস্তায় খোলা রয়েছে সেটা হচ্ছে আপনার লোকালে সিএসসি যাদের সেন্টার রয়েছে সেখানে গিয়ে আপনার ওই কার্ডটা তৈরি করে নেওয়া তো যাদের নাম রয়েছে আপনাকে কি করতে হবে আপনার এই যে এইচএইচডি নাম্বার অর্থাৎ এই নাম্বারটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে আর সঙ্গে না নিয়ে গেলেও হবে তারা সেখানে যখন আবেদন করবে সেখানে কিন্তু তারা লিস্টে নাম দেখেই আবেদন করবে লিস্টে যদি নাম থাকে তবেই আবেদন করা যাবে নচেত কিন্তু আবেদন করা যাবে না অর্থাৎ আপনার নামে কার্ড ইস্যু হবে না আপনাকে আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বারটা নিয়ে চলে যেতে হবে তাহলে কিন্তু আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন তো পরবর্তী সময়ে যদি আবেদন করার পদ্ধতি অনলাইনে চালু হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে আমি ভিডিও করে ইনফরমেশন জানিয়ে দেবো তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না এবং ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন